আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা আমার ছেলের ভিডিও করা, ও চকলেট কেক বানাচ্ছিল অরিও বিস্কিট দিয়ে, অরিও কাপ কেক সরি। তো খুব সুন্দর করে বানিয়েছে সে, মাশাআল্লাহ মজাও হয়েছে। প্রসেসটা আপনারা দেখলে বুঝবেন, সে তার নিজের মাথা আইডিয়া না, এটা হচ্ছে ওই ইউটিউব বা রিলস থেকে দেখে হয়তো শিখেছে। তারপর সে অরিও বিস্কিটের ক্রিমটা বের করে নিচ্ছে, অরিও বিস্কিট থেকে ক্রিমটা বের করে নিয়ে ক্রিমটা মূলত হচ্ছে ক্রিমটার উপরে মনে হয়। তারপরে এই যে ক্রিমটা বের করে ফেলছে অলরেডি, বের করে ফেলার পর এখন সে হাম্বল দিচ্ছে এই ইয়েগুলো, কারণ আমাদের বাসা তখন কারেন্ট ছিল না, ওই হাম্বল দিচ্ছে। এটা আছে আমার আম্মুর হাম্বল দিস্তা, হাম্বল দিস্তা দিয়ে সে দোকাদোকি করবে। ব্লেন্ডার যাকে বলা হয় যে, সে একদম পিওর করে নেবে। তো ব্লেন্ডার করার পরে এইটা আসছে, এই কনসিস্টেন্সিটা। তো এই ব্লেন্ডার ইয়ে হাম্বল স্টেটও ধোয়া ছিল, তো এটা হচ্ছে সেইটা। তো এর মাঝখানে একটা কথা বলতে চাই, যারা আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তো হাম্বল স্টে আবার দুধ নিয়ে নিচ্ছে সে, যেহেতু আমি আগেই বলেছি আমার আমাদের বাসায় কারেন্ট ছিল যার কারণে। তো কফি নিচ্ছে, কফি দুধ চিনি এটা সে ব্লেন্ডার হাম্বল স্টে ডুববে। তো এটা হচ্ছে সেই ক্রিমটা, ক্রিমটার ভিতরে একটু পানি দিচ্ছে, দুধ চিনি এটার মধ্যে সে পানি দিচ্ছে, গরম পানি দিচ্ছে। আচ্ছা গরম পানি দিয়ে মিক্সড করবে, মেবি এটা মিক্সড হবে, ক্রিমটা দিয়ে মিক্সড করবে। ওয়াও দ্যাটস নাইস, মাশাআল্লাহ। তো ক্রিমটা দিয়ে মিক্সড করবে, মিক্সড করতে করতে দেন যেটা গুঁড়ো করা ছিল সেই গুঁড়ো করার উপর সে মিক্সড করে নিচ্ছে। তো এই যে রেডি হয়ে যাচ্ছে, এর মাঝখান দিয়ে তো এটা ভালো করে মিক্স না করলে জিনিসটা সুন্দর হবে না। ভালো করে মিক্স করে এটাকে, ওরা একটা ভুল হয়েছে এখানে যে ও প্লাস্টিকের না দিয়ে ও কাঁচের দেওয়া দরকার ছিল। তো তারপর ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে মাশাল, টেস্টিটা একদম সেই লেভেলের ছিল। তো ওর এইসব জিনিসগুলো কুটিনাটি জিনিসগুলো দেখতে ভালোই লাগে। তো আজকে বলছিল যে মা আমাকে আলু ভাজি কীভাবে করে ওটা একটু শিখাই দিয়ে, ইনশাল্লাহ অবশ্যই শিখাই দিব। তো এখন বসে আছে আলু ভাজি কীভাবে সে করবে দেখবে শিখবে, ও রান্না বান্নার প্রতি একটা শখ আছে। তো এই যে দিয়ে দিল ওভেনের ভেতর, তো ওভেন থেকে বের হলে সেই ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন। তো এই যে রেডি হয়ে গেছে ফাইনাল লুকটা, আজ এতটুকুই, আসসালামু আলাইকুম।